أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، مكة مكرمي دوا خطبار بنغلاون بعد شهر شهر وجوب ونجل شجري أبون تروي ابريل 2008 إذن مكة مكرمة خطبة ديتن সম্মানিত সচিব প্রফেসর ডক্টর আব্দুর রহমান বিষয় ছিল ইলাল্লাহ তথা আল্লাহর দিকে ধাবিত হও এর উপরে বিশেষ করে আল্লাহ রবুল আলমিনের সিফাত তার কুদরত এবং তার মহত্ত্ব আল্লাহকে চীনা এই বিষয় নিয়েই বেশি কথা বলেছেন সম্মানিত ফতি সুদাইজ প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য হে আল্লাহ আমরা তোমার প্রশংসা আদায় করি তোমার কাছে সাহায্য চাই তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি আবার তোমার দিকেই ফিরে যাই আল্লাহ তোমারই প্রশংসা প্রশংসা করি এবং তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি তুমি তুমি আমাদেরকে তোমাকে চিনতে তোমার গুণকে চিনতে তুমি আমাদেরকে সহযোগিতা করেছ প্রশংসা সেই মহান রব্বুল আলমের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রতি সাথে তার সঙ্গে সাথী পরিবার বর্গ এবং তা বেতাব এবং ওই দিনের উপরে এ পর্যন্ত যারা আছে মুসলমানদের মধ্যে থেকে তাদের উপরে শান্তি বর্ষিত হোক প্রথমেই উনি উল্লেখ করছেন আল্লাহ আল্লাহ যারা আল্লাহ ভীতি অর্জন করে তাকে অবলম্বন করে আল্লাহ তাদের গুণাগুলোকে ক্ষমা করে দেন এবং তাদের জন্য বড় ধরনের পুরস্কারের ব্যবস্থা করেন সুতরাং হে সম্মানিত মুসল্লি বৃন্দ আল্লাহ আপনাদের উপর রহম করুক যে আপনারা তাকে অবলম্বন করুন তাকোয়া পথে হাঁটুন এবং এ বিষয়ে উনি একটি কবিতাও উল্লেখ করেছেন যে দুনিয়া এবং আখেরাতে তথা মার্জা যেখানে আমরা যাব সেখানে এবং যেখানে আমরা আছি দুই জায়গাতেই যেই মহান সত্তা মহান আল্লাহ প্রতিপালক আমাদেরকে আমাদের দিকে দৃষ্টি দেন যা তাদের থেকে বেশি দৃষ্টি দেন যারা আল্লাহকে বেশি ভয় করে তথা তাকু অবলম্বন করে সুতরাং হে আমার ভাইরা আপনারা এটাকেই ধরুন এবং এটা দ্বারাতেই আপনার পথকে পরিচালিত করুন আমরা যদি একটি বিষয় দেখি আসলে ওনার একটা খুববার বিষয় হলো আল্লাহর দিকে ধাবিত হওয়া তথা আল্লাহ পুল আরামিনকে চিনা বা আল্লাহর দিকে আল্লাহর সৃষ্টি আল্লাহর যে মানে সৃষ্টি কর্ম রয়েছে এদিকেই ধাবিত হওয়া বা তার বিধানের দিকে ধাবিত হওয়া এটার উপরেই প্রথমে উনি কিছু ভূমিকাস্বরূপ কথা বলতে গিয়ে বলেছেন আমরা যদি আমাদের যন্ত্র দ্বারা তথা অনুবেক্ষণ বা মানে পর্যবেক্ষণ কোনো যন্ত্র যদি থাকে সেগুলোর দ্বারা যদি আমরা লক্ষ্য করি এবং আমাদের অন্তর দ্বারা ভাবার চেষ্টা করি আবার যদি বিবেকটাও কাজে লাগে কাজে লাগাই তাহলে আমরা অবশ্যই বিস্মিত হব আমরা এমনিতে বিস্ময় প্রকাশ করব যে আল্লাহ রব্বুল আলমিনের সে কি মহান সৃষ্টি এবং অনেকে এই যে বিস্ময় প্রকাশ করার সাথে সাথে অনেকের সুন্দর মানে চিন্তা চেতনা এটা যেন ব্যর্থ হয়ে যায় অকেজ হয়ে যায় তারপরে তার বিবেক যেন বিকল হয়ে যায় তার প্রকৃত সত্যটা অনুধাবন করতে এক সময় বসে অর্থাৎ অনুধাবন করতে পারে এমনকি বর্তমান সময়ের যে আলে মোলামা রয়েছে তারা পর্যন্ত তাদের বুদ্ধি বিবেক হারিয়ে ফেলে এবং যখন মানুষ যুদ্ধের পরে যেমন মানুষ বাকহীন হয়ে যায় কথা যেমন হারিয়ে ফেলে কি যেন হলো তেমন মানুষ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের সেই মহান দৃষ্টি দেখে আল্লাহ আকবার যখন মানুষ অথচ মানুষের কাছ থেকে আল্লাহর যে মহান রশি হাবলুল্লাহ সেটাও মানুষের কাছ থেকে ছিঁটতে বসেছে মানুষের কাছ থেকে যে সুগন্ধি সেটাও মানুষ আজকে হারিয়ে ফেলেছে মানুষ আজকে চলে গেছে বিভিন্ন জায়গাতে ব্যবসা বাণিজ্য তারপরে তাদের অনুভূতিগুলো অন্যদিকে পরিচালিত করছে হয়তোবা সেটা বংশীয় অথবা সেটা রাজনৈতিক অথবা এমন কোনো মাজালে যেখানে আমার বিবেক বাণিজ্য হয় অথবা আমার বিবেক বিকল হয় এই ধরনের জায়গাতেই আমরা বেশি আমাদের সময়কে এবং আমাদের চিন্তাকে ব্যয় করেছি অথচ ঠিক এই সময় আমরা যদি লক্ষ্য করি যে পারমাণবিক অথবা রাসায়নিক অস্ত্র দ্বারা হামলা করে আজকে আমাদের মহিলা শিশু এবং যারা মুস্তাজিম যারা দুর্বল তাদের উপর নেমে এসেছে মহান সেই ধরনের হামলা যা তাদেরকে পথ থেকে বিচ্যুত করছে মুসলমানদেরকে আষ্টে পৃষ্ঠে ধরেছে তারপরে আমাদের সামনে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে অর্থাৎ এক মুসলমানের সামনে আর এক মুসলমানদের নির্যাতন চালানো হচ্ছে এগুলো আসলে মূলত কি কারণ এগুলো কেনই হচ্ছে এটার উনি একটা কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন সম্মানিত ফতিব শেখ সুদাই আজকে গবেষণার যুগ আজকে এলেমের যুগ আজকে সবকিছু আমরা প্রকাশ করতে পেরেছি এমনকি আল্লাহ রব্বুল আলমিনের যেই অস্তিত্ব উনি যে সৃষ্টিকর্তা উনি যে আমাদের পালন কর্তা উনি আমাদের রিজিক দেন উনি আমাদের জীবন ও মৃত্যুর মালিক এটা আজকে আমরা বুঝতে পেরেছি এলেম দ্বারা কিন্তু এলেমের মধ্যে মানুষের তথা যাদের জানার কথা মুসলমানদের অলসতা ঢুকে গেছে তারপরে মানুষ মানুষ এটা মুসলমান বিশেষ করে মুসলমান মানে ভুলেই গেছে যে তারা হলো একটি শরীর যার অংশগুলো হলো তার শরীরের অঙ্গগুলো হলো তার অপর মুসলিম ভাই এগুলো কেন হচ্ছে বা কেন আমরা এভাবে নির্যাতিত অথবা অবহেলিত হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের সৃষ্টিকর্তাকে কে আমাদের সৃষ্টি করেছেন কে আমাদের লালন পালন করছেন তার দিকে আমরা কেন ধাবিত হইনি বা ধাবিত না হওয়ার ধাবিত যে হইনি এর কারণেই হচ্ছে আমাদের উপরে নেমে আসা অকথ্য এবং অসহনীয় যন্ত্রণা এবং নির্যাতন হে আমার ভাইয়েরা র আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন দোয়া করি তবে আপনারা আল্লাহর দিকে ফেরুন এটাই আমি বলবো তিনি আমাদের প্রতিপালক তিনি আমাদের প্রতিপালক হে আল্লাহ হে আল্লাহ তুমি তোমাদের প্রতিপালক আমার ভাইরা ফফির ইলাল্লাহ আল্লাহর দিকে ধাবিত হন আল্লাহকে চিনুন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে নৈকট্য হাসিল করুন ইমনি আল্লাহ বলছেন রু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ধাবিত হও ইন্নি ইলাকুমিন নিশ্চয় আমি তোমাদের মধ্যে তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী একজন বান্দা তার প্রতিপালক সৃষ্টিকর্তা মানে মানে একজন বান্দা কোনো কিছু লুকাতে পারে না কেন যে সৃষ্টিকর্তাকে বা পালন কর্তাকে কোনোভাবেই লুকাতে পারে না এমনকি এক পলক পর্যন্ত এমনকি তার চেয়ে কম পর্যন্ত সে এটা ভাবতে পারে না যে সৃষ্টিকর্তা বা পালনকর্তা অন্য কেউ এটা আমাদের কাছে প্রমাণিত যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার জন্য এমন কি পৃথিবীর যা সৃষ্টি রয়েছে সব সৃষ্টির উচিত কি যে যার এবাদত করব অথচ তাকেই চিনি না বরং ওয়াজিব হলো মা লাহু তাকে চিনা আল্লাহ রবুল আলমিনকে চিনা যেন তিনি যারা তারা যার ইবাদত করবে তারা যেন বুঝতে পারে আল্লাহর এই সৃষ্টির মধ্যে কি হেকমত এবং কি উদ্দেশ্য রয়েছে এই দুনিয়াতে আমাদের পাঠানি বা কি উদ্দেশ্য কিন্তু দুঃখজনক হলো সৃষ্টিরা সৃষ্টিকর্তাকে চেনে না তার নিয়ামতকে জানে না এগুলো থেকে একবারেই তারা জাহের এবং মানে মূর্খের দিকে তথা মূর্খতার দিকে তারা চলে গেছে তার জ্ঞান এবং আল্লাহবুল আলমিনের জ্ঞান তারপরে গুণবাচক নামসমূহ তার গুণগুলো ইত্যাদি এগুলো জানাটা তার উচিত ছিল কিন্তু তারা জানে না আচ্ছা এগুলো যখন আমরা না সম্মানিত বলছেন তাহলে আল্লাহকেই যদি তথা ইমান নিয়ে আসার যেটা মূল কারণ আল্লাহ তাকেই যদি আমরা না চিনি তাহলে আমাদের ইমান অথবা ইয়িম কিভাবে বৃদ্ধি পাবে ইবনুল হয়ুম

এবং তার যে গুণ রয়েছে তাই সে গুণগুলো সম্পর্কে জানা আল্লাহ আল্লা কে মূল্যায়ন করা আল্লাহ যে যে হক হক সম্মানের সেই যেন বান্দা দেয় হে আমার মুসলিম ভাইরা আজকে আল্লাহ রব্বুল আলমিনের যে মহত্ব আল্লাহরবুল আলমিনের যে মহান তা প্রকাশ পেয়ে গেছে তার সৃষ্টির মধ্যে আমরা যে সৃষ্টি কর্ম যে সৃষ্টি মানে যে শৈল্পিক যে সৃষ্টি এটা আমরা আজকে দেখতে পাচ্ছি এবং দেখা গেছে আমরা তাকাই সেই মেঘে মেঘ মালার দিকে এবং তাকাই সেই আত্মানের দিকে আমরা তাকাই সেই আত্মানের যে খুঁটি মানে খুঁটিহীন যে আত্মান এই তার দিকে তাকাই আমরা তাকাবো আমরা লক্ষ্য করি সেই নক্ষত্র রাজের দিকে আমরা লক্ষ্য করব সেই নক্ষত্র রাজি এবং অন্যান্য যে সৃষ্টি কর্ম রয়েছে তথা সূর্যের সাথে সম্পৃক্ত যেটা সেটা সৌর সৌরজগৎ যেটা রয়েছে এই সৌর সৌরজগতের দিকে আমরা তাকাব আমরা তাকাবো তার জমিনের দিকে তিনারি সৃষ্টি এবং এই জমিনে যা যারা এবং যা কিছু বসবাস করে এবং যা থাকে সেই দিকে তাকাবো আমরা লক্ষ্য করব সেই সাগরের দিকে আর আমরা আরো দেখব সেই সাগরের মধ্যে বড় বড় মাছগুলোর দিকে আমরা আরো দেখব সেই সাগরের দিকে সেই পাহাড়ের দিকে আরো দেখব বিভিন্ন জন্ত জন্তু তথা হাইওয়ান পশু পাখির দিকে আবার দেখব সেই গাছপালার দিকে আমরা যদি দেখি তাহলে আমাদের চিন্তাটা সত্যি ব্যর্থ হবে এবং আমরা তখন আল্লাহ রবুল্লা আলমিনকে চিনতে পারবো যে সত্যিই আল্লাহ হলেন মহান দৃষ্টিকর্তা আল্লাহ আলামিন বলেন যে পৃথিবীতে যা কিছু আছে সবাই তো আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করতেছে আল্লাহ রবুল্লা আলামিনের দিকে রাস্কার করতেছে তার প্রমাণ সে হাই অথবা মাইয়েত ওখানে উনি বলেছেন যে সেটা ভেজা হোক

এবং জমিন যা কিছু রয়েছে আসমান এবং জমিনের যা কিছু রয়েছে তা সব কিছুই আল্লাহ রব্বুল আলমিনের তসবিহ পাঠ করে তুমি এমন কিছুই পাবে না বা এমন কিছু পাওয়া যাবে না যে তারা আল্লাহর প্রশংসার সাথে তসবিহ পাঠ করে না কিন্তু তারা পাঠ করে তোমরা বুঝো না তাদের পাঠগুলোকে তাদের তসবিহগুলোকে ইন্না হুকানা হালিমান গফুরা তিনি হলেন সৈষ্ণু ধৈর্যশীল এবং উনি হলেন ক্ষমাশীল আল্লাহ আলামিন তিনি এবং তার যার যার পবিত্র কোন শরিক নেই তিনি একক সত্তা ওলা রব্বা সেবা আর পুঁতিপালনের ক্ষেত্রেও কেউ নেই শুধুই তো তিনি শুধুই আল্লাহ রব্বুল আলমিন হে আমার মুমিন ভাইরা আপনারা একটু লক্ষ্য করুন আল্লাহ করুন আপনার চিন্তা শক্তি সেখানে দেখবেন আপনি এমন কিছু আদি পাবেন আল্লাহর তা যেন আমরা গুনতে পারি না আপনি তাকান না আসমানের দিকে এবং তার সৃষ্টি কৌশলের দিকে আপনি লক্ষ্য করুন না সেই নুজুমের দিকে নক্ষত্র রাজের দিকে এবং তার সৌন্দর্যের দিকে আপনি লক্ষ্য করুন সেই সূর্যের দিকে এবং তার তাপের দিকে আপনি লক্ষ্য করুন অন্যান্য নক্ষত্রের দিকে এবং তার চাকচিক্য এবং বিভিন্ন কৌশল দেখে আপনি লক্ষ্য করুন সেই ভরা চাঁদের দিকে লেই বাদার তথা যখন পূর্ণিমার চাঁদ হয় তখন দেখবেন তখন কেমন আপনি ব্যর্থ হবেন এবং আপনি এখান থেকে অনেক দূরে চলে যাবেন সুতরাং আপনি চিন্তা করুন আল্লাহ রব আলমিনকে নিয়ে হাইরে আমরা যদি দেখি মেঘের দিকে সে কি করে অনেকগুলো বৃষ্টি বর্ষণ করে আমরা যদি দেখি সাগরের দিকে সাগর না কি নিয়ে আসে অনেকগুলো ঢেউ নিয়ে আসে আমরা দেখি সে মেঘের দিকে আবার বৃষ্টির দিকে ওই বৃষ্টি আবার আরো বৃষ্টি নিয়ে চলে আসে যে পানিগুলো ছিল দুনিয়াতে সেই পানিগুলো সেই পানিগুলো এখন দুনিয়াতে নেই আসমান থেকে বর্ষণ হচ্ছে আপনারা কি দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সেই পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন কিভাবে উনি খোলা আসমানে খোলা জায়গায় উনি আসমান প্রতিষ্ঠা করেছেন আপনি কি লক্ষ্য করেন না আল্লাহ রাব্বুল আলামিন কি বড় কেমন কেমন বড় বড় ময়দান ফাঁকা ময়দান তৈরি করেছেন সুভানা রব্বি আল মুি তিনি হলেন মহান প্রতিপালক আল্লাহ আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমরা তার পবিত্রতা বর্ণনা করি আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুনা আল্লাহ হিল্লাদি আত্মনা কুল্লা সেই এগুলো সবই আল্লাহ আল্লাহর এই কর্ম বা এই যে কারিগরি আল্লাহ হলেন কারিগর সুসংহত করেছেন সবকিছুকে সুবিন্যস্ত করেছেন সুন্দর করেছেন আল্লাহ রবাহ আলমিন আরো বলছেন নিজেই ইলা আল্লাহ আল্লাহর সাথে কি অন্য কোন ইলা রয়েছে অবশ্যই আল্লাহর সাথে কোন শরিক নেই তিনি হলেন একক সত্তা সত্য কোনো মাহবুদ নেই তিনি ছাড়া হে আমার ভাইরা আল্লাহরবুল্লা আলমিন এই যে এলমের বিষয়ে উল্লেখ করেছেন এল জানার জন্য আল্লাহ সম্পর্কে জানার জন্য বলেছেন তার বড় প্রমাণ হল আল্লাহরবুল্লা আলমিন নিজেই তার নবীকে নির্দেশ দিয়েছেন

যার জন্য এটা শোভা পাই বা উচিত যে তিনি মানে অর্থাৎ তার জন্য কোনো মাবুদ রয়েছে তথা শরিক রয়েছে এবং তার সৃষ্টির ক্ষেত্রে তার এবাদতের ক্ষেত্রে অন্য অন্য কর্মের ক্ষেত্রে যে অন্য কেউ সঙ্গী রয়েছে আসলে এটা বলাটাও উচিত নয় এবং এটা বলাটাও চাহিদ নয় বু জু মানুষ যা জানে তার মাঝে তার জানা উত্তম মানে জানে যত জ্ঞান অর্জন করেছে এর মধ্যে সৃষ্টিকর্তা তথা আল্লাহ রবুল আলমিনকে যারা সবচেয়ে উত্তম জ্ঞান তিনি যে সব গুণের অধিকারী যে প্রশংসার হকদার যে সৌন্দর্যের হকদার সেগুলো জানা

উপযুক্তভাবে বা যথার্থ রূপে বুঝেনি বা চিনতে পারেনি কেয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোই এবং স্মানসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। তিনি পবিত্র আর এরা যাকে শরিক করে তা থেকে তিনি অনেক উঠে আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে সম্মানিত খতিব উনি নিজের কথা বলছেন হে আমাদের প্রতিপালক আপনি মহান পবিত্র আমরা তোমার আমরা আপনার প্রকৃত বান্দা মনে হচ্ছে হতে পারিনি কারণ আমরা তোমাকে চিন আমরা তোমাকে চেনে নি আমরা তোমার কুদ্র কুদ্রতকে চিনতে পারিনি যেভাবে চেনা উচিত আমরা যদি পূর্বের যুগের সালাফিদের জীবনকে দেখি তাহলে লম্বা ইতিহাস দেখতে পাবো যারা মহান মনীষী দুনিয়াতে এসেছিলেন তারা আল্লাহ রব্বুল আলমিনকে চেনার চেষ্টা করেছিলেন এবং তার শরীয়ত তার কর্ম তার এই সুবিশাল দৃষ্টি তথা এই পৃথিবী আসমান এবং জমিনে কি আছে সেটা নিয়ে ওনারা চিন্তা করেছেন এরপরে ওনারা আল্লাহ রবুল আলমিনকে পেয়েছেন তখনই তো তারা সেই চিনতে পেরেছে আল্লাহ রব্বুল আলমিন এবাদতের ক্ষেত্রে একক আল্লাহ রব্বুল আলমিন তৃষ্টির ক্ষেত্রে একক আল্লাহ রব্বুল আলমিন এবাদতের ক্ষেত্রে একক এবং আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি এবং জীবনদাতা মৃত্যুদাতা এই সবগুলোতে উনি যে একক তারপরেই ওনারা ওনাদের জীবনে সেই প্রতিষ্ঠা করতে পেরেছেন অন্যকে জানিয়ে দিতে পেরেছেন ও ইত্যালেন লিসির কী এবং আল্লাহর সাথে যে আহানা তথা অপমানসূচিত শির হয় এগুলোকে ওনারা বাতিল বলে উল্লেখ করেছেন আমরা দেখবো আব্বার দিন আল্লাহ তালহর দিকে উনি ছিলেন খুবই নরম মানুষ অত্যন্ত বেশি কান্নাকাটি করতেন তো এনার মধ্যে ইনি অনেক বেশি কান্নাকাটি করতেন যে রসুল সাল আলী আসসালামের উপরে উনি বেশি দূরত ব্যাস পেশ করতেন তারপর বেশি সালাত আদায় করতেন বেশি শ্যাম পালন করতেন কিন্তু কিসে তাকে এগুলো তার একমাত্র কারণ হলো আল্লাহ রব্বুল আলমিনকে উনি চিনতে পেরেছিলেন ওহায়দ আল ফারুক ওমার রদি আল্লাহ আনহু আমরা যদি উমর ফারুক আল্লাহকে দেখি যে তিনি ছিলেন আহ বেশি অর্থাৎ কঠিন মানুষ হলেও উনি ছিলেন অনেক বেশি কান্নাওয়ালা মানুষ এবং সেটা হলো আল্লাহ আলমকে চেনার জন্য হারিবনুদ্দ্বী তাদের ওনার সম্পর্কে যদি আমরা দেখি যখন রাত্রি অন্ধকার হয়ে যেত যথাযথ কালো হয়ে যায় তখন অনেক চোখ ঘুমিয়ে যাই তখন উনি দাঁড়িয়ে যেতেন আল্লাহর কাছে দাঁড়িয়ে গিয়ে বলতেন হে আল্লাহ হে আল্লাহ আমি তো ছুটি আমি তো অনেক ছোট যে তুমি তুমি আমাকে বড় করেছ ফলাকাল হাম তোমারই প্রশংসা ফুল্লা দিয়ে আমি তো ছিলাম সেই দুর্বার তুমি তো আমাকে শক্তি দিয়েছ সবল করেছো ফলাকাল হাম প্রশংসা তোমারই জন্য আনল ফকির আল্লাহী আমি তো ছিলাম বড় দরিদ্র নিঃস্ব অর্থহীন ছিলাম তুমি আমাকে ধনী দরিদ্র করেছ ফলা কাল উল্লাহীতা আমি তো ছিলাম একজন ভিক্ষু যে যে বেড়াতাম যে যে যেটা পেতাম খেতাম তুমি আমাকে দিয়েছ ফলা হাম হে আল্লাহ তোমারই প্রশংসা আনাল আলমারিদুল্লাহাদী সাফাইতা আল্লাহ আমি তো সর্বদাই অসুস্থ

বা বাফলবে রব্বি ফাবুু আহব্বি অসুলুয়াতি ফিহায়াতি আমাদের প্রতি পাল সকল প্রসংসা এবং অনেক প্রশংসা তোমার জন্য তোমার জন্যই তোমার তুমি যা করেছো। তোমার জন্য কারণ তুমি হলে একক সত্তা তোমার কোনো শরিক নেই সত্য কোনো দ্বিতীয় মাবুত নেই। আমার অন্তর তোমার জন্য সেটাই প্রকাশ করে আমার ভালোবাসা তোমার জন্য সেটাই প্রকাশ করে যে তুমি সবকি ছু।

সবকিছুই তার উপরে নির্ভরশীল সুতরাং আমরা যেন ইবাদতগুলো করতে পারি তার জন্য এবং আমাদের দিনটা আমাদের ফিরে যাওয়াটা হয় যেন আল্লাহর দিকে এবং আমরা যেন তার কাছে সাহায্য চাই তার কাছেই ইবাদত করি আল্লাহ উল্লেখ করছেন ইন্না কুল ইন্না সালাতি ও নুসুকি ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন

بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة أقول قولي هذا وأستغفر الله العظيم الجليل لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا وتوبوا إلي إن ربي رحيم ودود دي حمد হে আমার ভাইরা আল্লাহর বান্দার আলামিনকে ভয় করুন আর মনে রাখবেন সর্বোত্তম বাণী হল আল্লাহ সর্বোত্তম পথ নির্দেশনা হল আর এর মধ্যে খারাপ হলো কিছু নতুন সৃষ্টি করা বেদাত করা আর সব বেদাতি হলো ভ্রষ্টতা আপনার জামাতবদ্ধভাবে থাকুন হে মমিন ভাইরা আমার মুসলিম ভাইরা আসলে আল্লাহ রবুল্লা আলমিনকে প্রকৃতভাবে যারা চেনে যারা প্রকৃতভাবে আত্মসমর্পণ করে তারাই জানতে পারে যে পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে যা মহান তৃষ্টি রয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ অধ্যায় হলো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর তার জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য আদর্শ এবং তার উত্তম উত্তম ও পবিত্র জীবনের মধ্যেই রয়েছে আমাদের জন্য সব কিছুর শিক্ষা ওনার জীবন ছিল মহা পবিত্র এবং কারো কোনো দ্বন্দ্ব নেই উনি ছিলেন সেইদুল আম্বিয়া নবীদের সর্দার আর এর মধ্যে রয়েছে আমাদের সব কিছুর চিকিৎসা সবকিছুর সমাধান উনি আমাদেরকে যেটা দিয়ে গেছেন যদি আমরা ধরি তাহলে আমরা লাভবান হব আমরা সফল কাম হব আমাদের সন্তানের ব্যাপারে হোক না কেন অথবা অন্যদের ব্যাপারেই হোক না কেন আজকে এই মুসল মুসলমানদের যুগে যখন মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে মুসলমানরা আজকে অনেক গরিবী হালাতের দিকে চলে যাচ্ছে ঠিক এই সময় আমরা যদি আল্লাহ রব্বুল আলমীমকে চিনতে পারি আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব তথা উনি যে আছেন উনি যে কিছু করেন তাহলে আমরা অবশ্য অবশ্যই সব কিছু ফিরে পাব যা আমাদের হারিয়ে গেছে আমাদের দিন আমাদের পথকে সুষম সুন্দর ও শক্তিশালী করতে পারব আর যেটা বলেছিলাম যে রাসায়নিক বা পারমাণবিক যে যুদ্ধ এর যুদ্ধ থেকেও আমরা বাঁচতে পারব আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিবেন তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু আরো বলুন তোমরা আল্লাহর অনুসরণ করো আল্লাহ রাসুলের এ করো যদি তোমরা এটা না মেনে নাও

ওখান থেকে বেঁচে থাকতে হবে যা উনি নিষেধ করেছেন যা আমাদেরকে আমাদের জন্য কল্যাণ গেছেন সেটা ধরতে হবে আর যা উনি বলেননি সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে আলীকে চিনার জন্য হে আমার ভাইরা আমি আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের উপর রহম করুন আমার বাবা মা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান হয় হে আমার ভাইরা তার সবচেয়ে বড় অধ্যায় হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা আল্লাহকে চিনা চিনার জন্য আমাদের উচিত এই রাসূল সাল্লাল্লাহু মেনে নেওয়া রাসূলের আদেশগুলোকে মেনে নেওয়া এবং সর্বশেষ রাসুল সাল আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করা সল্লু আলা খাইরিল ওয়ারাফলিউ في هذه الدنيا وفي الآخرة واستغفروا منها تنال البقاء في جنان رياضها ناظرا تمرا تاروفري অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ মহান ব্যক্তির উপরে তোমরা সালাম পেশ করো তথা দরুদ পেশ করো দুনিয়া এবং আখেরাতে অবশ্যই তোমরা সফল কাম হবে আর তোমরা যদি বেশি বেশি করে পাঠ করো তাহলে সেই রিয়াউল জান্না তথা জান্নাতের মধ্যে তোমাদের যোগগুলো অবশ্যই উজ্জ্বল হবে এবং তোমরা হবে আনন্দিত তোমাদের সেই চোখ যদি বেশি করে দূর করতে পারো আল্লাহমসল্লাহ আলাই বারিক আলাই এ বলে উনি ওনার ক্ষুদা শেষ করেছেন আমরা যেন আল্লাহ রবুল আলমিনকে চিনতে পারি বারাক আল্লাহ ফিকুম ওসল আল্লাহ আলব মোহাম্মদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত